সকল জাতীয় দৈনিকে। এটা হচ্ছে মানবজমিন, মানবজমিনের মতো দৈনিকে আজকের সেই পিটার হাসের ইস্যুটা কি স্পষ্ট করে তারা এখানে বর্ণনা করেছেন এবং এখানে লিখেছেন যে পিটার হাসে প্রকাশ্যে পেটানোর হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতা। এখন আপনারা এই নেতার পরিচয় জানতে পারেন যে মানে যখনই কোনো ধরনের কারো ব্যাপারে অভিযোগ সকল তোলা পত্রিকায়, হয়, শুধু মানব জমিন না, প্রথম আলো থেকে সব যুগান্তর পত্রিকা থেকে এসেছে। হ্যাঁ রাইট, সকল সব পত্রিকায় সব এসেছে। পত্রিকা এসেছে। আমি সেজন্য একটা পত্রিকা, শুধু সময় সংক্ষিপ্ততার কারণে একটা পত্রিকার এভিডেন্স থেকে এখানে দেখাচ্ছি, যেই ব্যক্তিটাকে আমাদের পূর্ববর্তী বক্তা সম্মানিত আসিফ কাজী ভাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, সেই ব্যক্তি কিন্তু একজন সাধারণ ব্যক্তি না, এই ব্যক্তি কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এবং এই একই ব্যক্তি যার নাম হচ্ছে আজকের এই যে মুজিবুল হক, তিনি কিন্তু আগেও আরেকটা মন্তব্য করেছিলেন, তার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তিনি বলেছিলেন যে ইভিএম না থাকলে কাউকে ভোট সেন্টারে আসতে বলতাম না, আমি একা একাই চেয়ারম্যান হয়ে যেতাম। সেই নির্বাচনেই কিন্তু তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে, মানে অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি অবৈধভাবে নির্বাচিত হয়ে, তৎকালীন সময় যদি তাকে সেই নির্বাচন কমিশনার কিংবা বাংলাদেশের আইনে বিচার করা যেত তাহলে আজকের এই বেফাঁস মন্তব্য করতেন না। উনি কি করেছেন দেখেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চম্পল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী প্রকাশ্যে পিটুনির হুমকি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে, বলেছেন পিটার হাস বলেছে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, এই পিটার হাস আমরা খাই পাঁচ আঙ্গুলের ভাত, আর তুই খাস ফিডার, তুই হলি বিএনপির, আর তোরে এমন পিটুনি দেব বাঙালি কি ফাজিল তা তো জানোস না, তোরা বিএনপি জামাতের হতে পারো তবে আমাদের একটি ছিঁড়তেও পারবি না, ডট ডট দিয়ে লেখানে লিখেছেন। এখানে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলেছেন, যেই কথাগুলো একজন শিষ্টাচারমূলক একজন রাজনীতিবিদের পক্ষে খাটে না। এখন আপনি বলতে পারেন যে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে তিনি আওয়ামী লীগের কেউ না, যেমনটা আপনি আগামীকালকে বলতে বাধ্য হবেন যে হাসান মাহমুদও আওয়ামী লীগের কেউ না, কারণ আপনি নিশ্চয়ই জানেন এই হাসান মাহমুদ গত কয়েকদিন আগে একটা সমাবেশে বক্তব্য দিয়ে বলেছেন যে মেজর হাফিজ একটি দল করছে, মেজর হাফিজ আসছে নির্বাচন করবে, এবং আজকের মেজর হাফিজ জনসম্মুখে এসে তিনি সংবাদ সম্মেলন করে প্রকাশ করে ওই আজকের বাংলাদেশের সেই হাসান মাহমুদের নাম উচ্চারণ করে বলেছেন যে আমার নামে যেটা বলা হয়েছে এটা কোনো সত্যতা নেই, আমি এখন বার্ধক্য বয়সে, আমি এখন অসুস্থ, আমি 31 বছর এই দলটি করেছি, আমি যতদিন আছি মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সাথে থাকবো, তবে তিনি কিছু গাইডলাইন এবং তার ব্যক্তিগত পরামর্শ বিএনপির জন্য প্রদান করেছেন। এটা একজন রাজনৈতিক নেতার জন্য যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দিতে পারে, বিএনপি একটি গণতান্ত্রিক দল, সেখানে তার এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে অথবা হবে না সেটা সিনিয়র নেতাদের ব্যাপার, কিন্তু এই হাসান মাহমুদ যে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে যে বাংলাদেশে আজকের বিএনপি নামক দলটি আসবে না কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসবে, বিএনপির চাইতে অন্য নেতাকর্মীরা আসবে, কারা আসবে দেখেন, তিনজন নেতার একটা দল তৃণমূল বিএনপি, শমসের মবিন চৌধুরী, তৌমিরানুল খন্দকার, অন্তরা হুদা মিলে একটা দল গঠন করছে, এই দলকে দিয়ে আওয়ামী লীগ আবার 300 আসনে প্রার্থী দেবে, তিনজন নেতার 300 আসনে প্রার্থী, শেখ হাসিনার এই ডলারগুলো এখন ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এই সকল অবৈধ গোষ্ঠীগুলোকে তৈরি করার জন্য। একটি গণতান্ত্রিক দেশে যদি গণতান্ত্রিক সর্বশ্রেষ্ঠ দল হয় আওয়ামী লীগ তাহলে ভিন্ন দলের তারা শুভকামনা করবে, তাদের ওয়েল স্পেস দিবে, সেখানে তারা আজকের কতটা দেউলিয়া হয়েছে যে বিএনপি নামক নামটাকে বিক্রি করে নির্বাচনে তারা জয়ী হওয়ার জন্য তৃণমূল বিএনপিটাকেই আজকে তারা পাশে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্য বলছি যে তারা আজকের যেভাবে এই যে পিটার হাসের বিষয়টা অস্বীকার করেছে, হাসান মাহমুদের ইস্যু থেকেই তাদের শিক্ষা অর্জন করা উচিত যে আসলে আগামীকালকে হাসান মাহমুদও আওয়ামী লীগের থাকবে নাকি তিনি এখানে উদ্বাস্ত কোনো ব্যক্তি থাকবে, সেটা আজকে প্রশ্ন রেখে গেলাম। আজকে দেখেন একটু আগে আপনার কাছে প্রশ্ন তো আছে আপনার কাছে, তার মানে আপনারাও কি পিটার হাসের উপরে নির্ভরশীল হয়ে রাজনীতি করছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, এটা আমি আপনি আমি যদি এটা আপনি সাবজেক্ট রেখেছেন বিদায়, উই আর টকিং অ্যাবাউট দিস পার্সন, আপনি এখানে আজকে প্রসঙ্গ না আনলে আমার তো টকিং এর কোনো বিষয়বস্তু ছিল না, আমরা পিটার হাস কেন, আমরা সকল দেশের সকল মানুষের মানবতায় বিশ্বাস করি, তাদের স্বাধীনতায় বিশ্বাস করি, টকিং এ বিশ্বাস করি, তাদের প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার বিধানে বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের এমন একটা ডেমোক্রেসি তারা চায় বিশ্বের সমগ্র দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে, আমি কেন পিটার হাস কিংবা পাকিস্তান কিংবা ইন্ডিয়া এই সকল নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আজকে নিরাপত্তা, কিন্তু কিন্তু সরকার যেটা দেশে বলছে এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছে যে বাংলাদেশের সমস্যা বাংলাদেশেই নিরসন করা হবে, বিদেশিদের এই তৎপরতা কোনোভাবে মেনে নেওয়া এইটা হবে তো না, আমরা এটা তো আমরা বলছি, আমাদের কথা হাইজ্যাক করে তারা নিয়ে গিয়েছে, আপনারা তো তারা বিদেশের উপরে, আমরা বিদেশিরা নো যা বলছে বিদেশের উপর কখনো নির্ভরশীল হয়ে তো কখনোই আপনাদের অ্যাক্টিভিটিও এখন রাজপথে দেখা যাচ্ছে না, নো এবং কখনোই আপনারা এসে কখনোই নন ভায়োলেন্ট আপনি থেকে কি বল ভায়োলেন্ট ভায়োলেন্ট করছেন শুধুমাত্র। হ্যাঁ সাগর ভাই, ভীষণ কষ্ট পেলাম আপনার এই প্রশ্নটায় যে আমাদের অ্যাক্টিভিটিস, আপনি একজন প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জনকারী, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সাইফুর সাগর ভাই যখন প্রশ্ন করে যে আমাদের কোনো অ্যাক্টিভিটিস আপনি দেখছেন না, তখন আমাদের প্রশ্ন জাগে যে বাংলাদেশের সংবাদ জগতের না, এটা তো ইতিহাসটা আমি আজকে না, এটা কোথায় গিয়েছে, না খোদ বাংলাদেশের, না ওবায়দুল কাদেরই আপনি বলেছেন আপনি গতকালকে, আপনারা আমাদের উপরে, কোথায়, কই রাজপথে আপনি আপনাদেরকে দেখা যায় না, আপনি কোথায় হারিয়ে আমাদের গেলেন? আপনি আমাদের উপরে আজকে ওবায়দুল কাদেরকে আপনি ঘাড় ধরে জিজ্ঞাসা করেন যে আপনি যে আমাকে
দিচ্ছেন না? 1971 সালে বঙ্গবন্ধুকে যখন চেপে ধরে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? 15-25 আজকের ডিসেম্বর মানে মার্চে যখন আজকের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিল? প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ক্রাইসিসের পিছনে স্বৈরশাসকটা তারা নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। স্বাধীনতা কি ঠেকিয়ে রাখতে পেরেছিল 71-এ? পারে নাই। শহীদ জিয়ার জন্ম হয়েছে, শহীদ জিয়া স্বাধীন করে দিয়েছে। আজও বাংলাদেশের যে ধরনের এই শিষ্টাচার বহির্ভূত কাজ আওয়ামী লীগ করছে, এই কাজগুলোর কি আজকে কোনো সংবিধান পারমিট করে? আমার দেশের বিএনপির নেতাকর্মীদের উপরে আপনার চোখের সামনে গুলি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী এনি, খাইরুল কবির খোকন, আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, মুজিবুর রহমান সরোয়ার, বিলকিস জাহান শিরিন, ইমরান সালেহ পিরিন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, বীরুত্তম জামাত নেতা ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার, হাবিব সহ, শাহজাহান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত নেতাকর্মীকে অন্যায়ভাবে তারা আজকের গ্রেপ্তার করেছে এবং তাদের গ্রেপ্তার করে আজকে ডিবি হারুন বিবৃতি দিয়েছে যে সহিংসতার শিকার করেছে বিএনপি। চদু পেয়েছেন বিএনপিকে যে সহিংস আন্দোলনের শিকার করেছে, উনি একটা বলে দিবে বিবৃতি আর ভিতরে ঢুকিয়ে 300 কোটি টাকার অফার দেওয়ার জন্য বিএনপিকে ভাঙার জন্য আজকের গভীর চক্রান্ত করছে। প্রথম আলোর রিপোর্ট থেকে আমি কোট করে বলছি, এই 300 কোটি টাকার অফার দিচ্ছে আজকের এই লোকেরা, গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার কোন ধরনের সহিংসতার জন্য নয়, 28 অক্টোবরের জন্য নয়, শুধুমাত্র ফ্যাসিবাদ শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা আজকে তাদেরকে ঢুকিয়ে জেলের মধ্যে তারপরে মুসলিকে আনার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রের কিঞ্চিত আজকের কিন্তু প্রকাশ করেছে মেজর হাফিজ সাহেব, যা থেকে বোঝা যায় যে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে আপনি এখানে প্রসঙ্গক্রমে আসছে যে বাংলাদেশটা কোথায় গিয়েছে, যেই সময় বাংলাদেশের ব্যাংকের গভর্নর বলছে যে বাংলাদেশে এখন 19.45 বিলিয়ন ডলার নেমে এসেছে এবং তার 36 বছরের চাকরির ইতিহাসে এখন পর্যন্ত এ ধরনের কোনোদিন দুর্দশাগ্রস্ত তিনি দেখেন নাই। গতকালকের রিপোর্ট থেকে আমি কোট করে বলছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে, সেই সময় বাণিজ্য মন্ত্রী বলছে, তার এলাকার লোকেরা কি করছে, দৈনিক 3 বার লিপস্টিক দেয়। আমি প্রশ্ন রাখতে চাই, উনি লিপস্টিকের সাথে ওনার সম্পর্কটা কি? বাংলাদেশের ওনার অঞ্চলের নারীদের ঠোঁটের সাথে উনি বাণিজ্য মন্ত্রী সম্পর্কটা কোন জায়গা থেকে? আমি এটা আজকের জাতির কাছে জানতে চাই। এই নির্লজ্জ বেহায়ারা আজকের বাণিজ্য মন্ত্রণালয়টাকে ধ্বংস করেছে, আজকের মানুষের খাদ্যাভাব। আজকে তিনি বলেছেন কিছুটা সংকট থাকতে পারে, কিছুটা সংকট তার এলাকার নারীরা কাছে ভালো আছে। আমি স্পষ্ট করে বলছি আপনাকে, বর্তমানে বাংলাদেশের 19.45, যেটা বাংলাদেশের IMF এর নিয়ম অনুযায়ী 25 বিলিয়ন ডলার থাকার কথা, সেই জায়গায় 19 নেমে এসেছে। গতকালকের আমার বাংলাদেশের গভর্নর বলেছে 4টা কারণে, অন্যতম একটা কারণ বিদেশে অর্থপাচার হয়েছে। একজন ব্যক্তি LC খুলবে $20, সেটা খুলছে $100, যে খুলবে $300, সে খুলছে $900, এভাবে করে টাকাগুলো পাচার করছে। বিদেশে তারা কোম্পানি খুলছে, এই কোম্পানি কারা খুলছে? আওয়ামী লীগের লোকেরা, আসিফ কাজী ভাইদের লোকেরা, আনোয়ার ভাই দলের লোকেরা, তারাই আজকের বাংলাদেশের এই টাকাগুলো পাচার করে তারপরেই করছে। আপনার জন্য একটা সংবাদ দিয়ে যাই, সংবাদটা হচ্ছে আপনাদেরকে একটা সংবাদ দিয়ে যাই, এই যে জয় বাবা এতদিন চক্কর মেরেছে না, জয় বাবা 15 তারিখের মধ্যে বাংলাদেশে আসছে। আমি আগেও বলেছিলাম উনি কিন্তু আসবে, শুধুমাত্র বাংলাদেশে কখন আসবে জানেন? যখন বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবে, ছবি প্রকাশ করে অন্যায়ভাবে। কেন আসবে? উনি আসবে আমেরিকা থেকে, ওনার যে গ্রিন কার্ড, উনি যে কার্ড নিয়ে ব্যবহার করছে, সেই জায়গায় দুটি চুক্তি থাকতে পারে। একটা হচ্ছে ওই দেশে যখন কোনো বিচার করা হয় তখন যদি কোনো অর্থ কেলেঙ্কারির বিষয় থাকে তখন দুই ধরনের মুসলিকার মাধ্যমে মানুষ মুক্তি পায়। এক, তোমার অর্থ সম্পদ আমরা লোপাট করবো না, কিন্তু তুমি স্যালেন্ডার করে যেতে হবে যেই চাকরি অথবা যেই দেশে আছো সেখান থেকে তোমাকে ভাগতে হবে, অথবা তোমাকে অর্থ স্যালেন্ডার করে এই দেশের আইন অনুযায়ী তোমাকে শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার সেই নির্দেশ মোতাবেকই কিন্তু সজীব জয় ওই দেশ থেকে আজকে তার স্যালেন্ডার করে বাংলাদেশে আসবে আর নির্বাচনের আগে মুখ বুচিয়ে বুচিয়ে বক্তব্য দিয়ে বলবে আমি এসেছি না, আমি এসেছি না। তো চুরি করে ডাকাতি করে বিদেশে ফ্লাইটে ফ্লাইটে ঘুরে এখন আবার আসবে, কি কেন আসবে সেটা আপনি আর কয়েকদিনের মধ্যে জানতে পারবেন যে আসলে তার অবস্থাটা কি দাঁড়িয়েছে। আমি সর্বশেষ যে কথাটা বলছি এখানে শেষ করতে হবে না, এখানে আমাকে আর 30 সেকেন্ড আমাকে সময় দেন। আজকের বাংলাদেশের যে বর্তমান সময়ের অবস্থা চলছে সেই জায়গা থেকে আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের দিনের রিপোর্ট থেকে বলছি, খালেদা জিয়া ইস্যুতে আজকের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে জাতিসংঘ, সেই জাতিসংঘ আমরা সেটা নিয়ে আসছি। আপনারা পরবর্তীতে আপনাদের যে পরিকল্পনা রয়েছে সে নিয়ে আপনারা বলবেন, দ্বিতীয় টানে আমি আসছি আপনার কাছে। জনাব আনোয়ার সোমান, আপনি